হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো বেসিক্যালি এখন বিকেলবেলা একটু ফ্রি টাইম ছিল, বাড়ির দিকে কাজকাম খুব কম ছিল, তো ভাবলাম একটু ঘুরতে পারো বাইকটা নিয়ে। যান এখানে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি শুনলাম এক জায়গায় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, বাট সেখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক পৌঁছাতে পারে কিনা। বিশাল বড় টুর্নামেন্ট, যদি ভালো লাগে লাস্ট অব্দি দেখবো, ভালো যদি লাল লাগে মধ্যখানে বেরিয়ে আসবো। সাথে আর এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, বন্ধুকে ফোন করেছিলাম মিস্টার হিরো আলমকে, ফিরে আছে ও, দেখা যাক কোথায় ঘুরতে যেতে পারি। তো চলো, এখানে বেশি লেট করে লাভ নেই, আগে জায়গায় গিয়ে দেখি খেলাটা কেমন হচ্ছে, যদি ভালো হয় পুরো খেলাটাই দেখবো, যদি ভালো না হয় অল্প কিছুর দিকে কেটে পড়বো। চলো যাওয়া যাক। ফাইনালি পৌঁছে গেলাম ভাটার এখানে, এই যে 7-star ভাটা, পিছনে একটা পুরো ভাটা যে চিমনি সেটা দেখতে পাচ্ছ, এই সাইডে অনেক মাঠের ছেলেপিলে খেলা করছে এই সাইডে, ঠিক আছে। ওর পালে পিছনে ঘর আছে, এখানে ইট সব এখানে পাওয়া যাবে। তো আসলাম যেটা খেলাটা দেখতে, ওই সাইডে খেলাটা হচ্ছে, একটু পরে যাবো খেলাটা দেখতে। এই সাইডে ক্রিকেট খেলা হচ্ছে, পাড়ন বলে এটাকে, ঠিক আছে, বাট আমি অতটা জানি না, জেনেছি। এই সাইডে আরেকটা ভাটা আছে, এটা BBW ভাটা, বাট এটা কাজ চলছে, অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, মানে যে ভাটাটা নাকি অনেকদিন চললে। সাইডে কি কমে হাট ভাটা ওটা আমার সঠিক জানা নেই, তো তার কিছু কাজ হচ্ছে, রিপ্লেসমেন্ট হচ্ছে এটা। এ ভাটায় ততটা চলে না ভালো, একমাত্র আমাদের এখানকার মধ্যে যে 7-star ভাটাটা, এটা খুব সবচেয়ে ভালো চলে। এখন বর্ষার সিজন বলে ভাটা বন্ধ আছে, ওই যে রিপেয়ারিং এর কাজটা চলছে, বাঁশের ব্যারিকেড লাগানো আছে ঠিক উপর সাইডে। তো এই সাইডে খেলা হচ্ছে, খেলার মাঠের দিক চলো দেখি, এখানে দোকান বসে অনেক কিছু বসেছে, ঠিক আছে। ও বাবা, দোকান টোটো লোকজন কম বেশি আছে এই সাইডে। চলো মাঠের দিকে যাই দেখি, লোকজন কম বেশি আছে এই সাইডে। তো অলরেডি খেলা চালু হয়নি, এর আগের খেলাগুলো হয়ে গিয়েছে, আবার রিটার্ন নতুন খেলা চালু হবে। তো এই সাইডে যাব, মাটি হালকা নরম আছে, এত কোনো অসুবিধা নেই। মিডল পজিশন শুকনো আছে, যেটা ভাবছিলাম যে বসার জন্য হয়তো মিডলে কাদা হতে পারে, বাট কাদা নেই। সবার ফার্স্ট আমি একটা পজিশন আর জায়গা পেয়ে গেছি বসার জন্য, কোনো চাপ নেই। বাকি পিছনে দর্শক তো কম বেশি আছেই, তো আমার আর কি খেলাটা জাস্ট দেখতে হবে, কে জেতে, কে খাবে খাসির মাংস 18 কিলো আর 15 কিলো। বাট দেখা যাক, এর থেকে যে জিততে পারে ফাইনালে চলে যাবে, তারা 18 কিলোটা পাবার চান্স বেশি আছে, তো দেখি। তো এই মাসের খেলাটা একটুখানি মধ্যে শুরু হয়ে যাবে, দু টিমের টিম সব প্ল্যানিং করছে এদিকে, তো দেখা যাক খেলাটা কারা জেতে। সো প্ল্যানিং কমপ্লিট। একটা শট টেনে ছিল, বাট পুরো ডাইরেক্ট গোলের বাইরে। আবার একটা গোলের চান্স মিস, এর আগে অলরেডি একটা গোল দিয়েছে, আবার একটা ফেরার চান্স এসেছিল, বাট সেটাও মিস, কিছু করার নেই। বলে মোটামুটি 2টো গোল হয়ে গেলে নীল চাষিয়া দিতেই পারত না কোনো মতে। তো এরা মোটা ভালো খেলছে, সাদা টিম যেটা, যে ব্যাগিটা যেটা আছে, এই যে ব্যাগিটার পারফরমেন্স অসাধারণ, একটা বল ঠিক গোলের দিকে ঢুকতে দিচ্ছে না। যে ডিফেন্স যে খেলে তার ঠিক এই দায়িত্বটা পালন করতে সবসময়ের জন্য। তো আবার একটা চান্স আছে গোল দেওয়ার, দেখা যাক কি হয়। বল ফাঁকায় বের করে দিয়েছে, আবার গোল। তখন টস হচ্ছে যে কারা যেতে না যেতে প্ল্যান্টিক শট মারার জন্য। তো দেখা যাক, চলো প্ল্যান্টিক শট হবে, প্ল্যান্টিক শটটা দেখতে হবে যে কারা প্ল্যান্টিক শটে জিততে পারে। চলো দেখা যাক কি হয়। ও হো, শট ছিল, শট দেখার মতো, শট ছিল দেখার মতো। তো এই একটা শটের উপরে ডিফেন্ড করছে যে ম্যাচটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এই একটা শটের উপরে ডিফেন্ড করছে, বিশাল ভাইটাল একটা শট। যদি গোল করতে পারে তাহলে ম্যাচটা 3টে বলে 3টে গোল হবে। দেখা যাক কি হয়, ভাই ফুরার প্রস্তুতি নিয়েছে। ও হো, 3টে 3টে গোল। সেই যে গোলকিপার গিয়েছে, কোনো সেভ দেওয়ার কোনো মুড নেই, তো খুব নার্ভাস হয়ে পড়েছে, কোনো একটা যে একটা গোলকিপার চার থাকে সেটা কোনো চারই নেই।
তো এখন যদি ভাইদের বল সেভ করে দিতে পারে সাদা জার্সির বল, তারা এই যে নীল জার্সির যে টিমটা এরা জিতে যাবে। অলরেডি তিনটে বলে তিনটে গোল করে দিয়েছে, সো দেখা যাক লাস্ট বিশাল ভাইটাল, বিশাল ভাইটাল, তো দেখা যাক কি হয়। সেভ করতে পারলে জিত, আর গোল করতে পারলে ফুল ড্র। ও একটু জন্য বেঁচে গেছে, বেঁচে গেছে। তোমার ওর দাদার সাথে দেখা হয়ে গেল, তা খেলা কেমন লাগলো? এখানে আসলাম এখনই। খেলা কিন্তু তত ইন্টারেস্টিং না মনে হচ্ছে, এর থেকে আমরা লাভলি ভালো গোল মারতে পারতাম। দেশে খেলা তো দেখতে হবে নাকি? হ্যাঁ, কিছু করার নেই, বাট দেখতে এসেছি কিছুটা, আর খানিকক্ষণ এখানে থেকে চলে যাবো, তারপরে আমার আরো অন্য জায়গায় যেতে হবে। তোমরা অবশ্যই জানো কোথায় যাবো, তো চলো বিশাল এখানে লেট করবো না। তো আজকের খেলা প্রপারলি এখানে শেষ হয়েছে এই খেলাটা। তোমার আজকের ব্লগটা এতদূরই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরে একটা ব্লগ বহুত জলদি নিয়ে আসতে চলেছি, সন্ধ্যাবেলা আর একটা প্রোগ্রাম আছে, সেখানে যাবো, দেখা হবে সেখানে গিয়ে। সো বাই।